আজকে সম্পূর্ণ ভিন্নভাবে বানিয়ে নেওয়া একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে ফ্রাই মিল্ক। বানাতে যেরকম সহজ, খেতেও খুব মজার। আবার যেসব বাচ্চারা মিল্ক খেতে চায় না তাদের জন্য খুব কাজে আসবে। আপনি চাইলে দুইভাবেই পরিবেশন করতে পারেন, আমি দুটিভাবেই দেখিয়েছি, মিল্ক তো সবার বাসায় থাকে। তো ভিন্নভাবে বানিয়ে নেওয়া আজকের এই ফ্রাই মিল্কের রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে বানাতে শুরু করি। প্রথমে আমি একটা বাটি রেডি করে নিচ্ছি, বাটিটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে আমি এখানে আড়াই কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। কাঁচা মিল্কও নিতে পারেন, আবার চাইলে জাল করাটাও নিতে পারেন। তারপর এখানে কিছু কমলার খোসা আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এগুলো দেওয়ার পর জাল করে নিচ্ছি কিছুক্ষণ। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনিটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আর এখন হচ্ছে যে কমলার খোসা আর দারচিনি টুকরোটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে আরও হাফ কাপ লিকুইড মিল্ক নিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা লিকুইড মিল্কের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই ফুটনো দুধের উপরে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, আর খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা ঘন হয়ে যাবে, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি জমতে শুরু করে। চুলার আ�ঁচ কমিয়ে অনবরত নাড়তে হবে, আর এটা অনেকটাই ঘন আর থকথকে হয়ে আসবে। ওই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যে বাটিটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওইটাতে ঢেলে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার মতো রেস্ট দিয়ে দিচ্ছি। আর 4-5 ঘন্টা পর বাটিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখন পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে, তো এগুলো হচ্ছে আমরা এখন ফ্রাই করব। ফ্রাই করার আগে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, আর একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। তারপর আগে হচ্ছে মিল্কের স্লাইসগুলোকে ময়দাতে গড়িয়ে নিতে হবে, তারপর ডিমে ডুবিয়ে নিতে হবে। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে এগুলো ফ্রাই করে নিতে হবে। আমি একটু বেশি তেল দিয়ে ভাজছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, আরও অল্প তেলেও ভেজে নেওয়া যাবে। আবার চাইলে বাটার দিয়েও ফ্রাই করতে পারেন। তো এগুলো এখন ভাজা হয়ে গেছে, আর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। চাইলে এখন এইভাবেও পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর এগুলোর স্বাদ বাড়ানোর জন্য একটা বাটিতে 1/2 কাপ চিনি আর 1 চামচ দিয়ে নিচ্ছি দারচিনির গুঁড়ো। এটা যদি না থাকে কোকো পাউডারও নিতে পারেন। তো এগুলো এখন একসাথে করে মিশিয়ে প্রতিটা স্লাইসকে এই চিনি আর দারচিনির গুঁড়োর উপরে গড়িয়ে নিচ্ছি। তো অনেকের হাতের কাছে দারচিনির গুঁড়োটা থাকবে না, তারা চাইলে কোকো পাউডার দিয়েও এরকম করে গড়িয়ে নিতে পারেন। দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।